লাইভ টিভিতে দেখা 5টি হাস্যকর ঘটনা। বন্ধুরা, এখানে লাইভ টিভিতে দেখা একটি জাদুকর নিজের জাদু দেখিয়ে সবাইকে অবাক করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু স্টেজে একটি এমন ঘটনা ঘটে যাতে এই জাদুকরটি নিজেই অবাক হয়ে যায়। পাকিস্তানের একটি নিউজ টিভির দুটো অ্যাঙ্কার লাইভ টিভিতে এসে বাচ্চাদের মতো ঝামেলা করতে শুরু করে, আর ওদের এটাও জ্ঞান ছিল না যে ওরা লাইভে এসে ঝামেলা করছে। ও কে রি মেরে সাথ বাত হি না করো, মেনে লেহজে কি ভাই তোমারা আগার কোই আপনা মাসলা চল রহা হ্যায় উসকো মেরে সাথ নাহি ডিসকাস করো না ইয়ার। তুমি ইসসে বলো, তুমি ইসসে মেনে কোন সি বদতমিজি কি হ্যায়, কিস টোন কি বদতমিজি কি হ্যায়, জাহিল জাহিল তো ইসকো কো আপনি জবান কন্ট্রোল করে, ये ग्रैब हो रहा है सारा। अजीब, इसके नखरे ही नहीं खत्म हो रहे भाई। বন্ধুরা, এই লোকটি লাইভ টিভিতে হয়তো ভুলেই গিয়েছিল যে তিনি লাইভ টিভিতে আছেন, আর তিনি একটি খেলনার মতো কোনো জিনিস নিয়ে বকাবকি করতে শুরু করে দিয়েছিলেন। ২০১২ সালের একটি লজ্জাজনক গ্যাংরেপের পর অঞ্জনা কশ্যপ, একটি নিউজ রিপোর্টার, রাজধানী এম এর পাশে নিউজ রিপোর্ট করছিলেন। তক্ষণে একটি দল লোক এসে গাড়িতে যা বলল সেটা দেখতে পারেন। সাধারণ ভাষায় জেনে নিন, লোকটা বলছিল কি একটু যাওয়া যাবে নাকি। তারপরে পরের দিন সকালে পুলিশ এসে ওই লোকটিকে বলে কি একটু যাওয়া যাবে নাকি। ভিডিওটিতে দেখতে পাওয়া এই মেয়েটিকে একটু কীটপতঙ্গের একটু বেশি ভালো লেগে গিয়েছিল, আর যার পরিণাম ভিডিওটিতে দেখতে পারে। বন্ধুরা, এটাই ছিল লাইভ টিভিতে দেখতে পাওয়া কিছু হাস্যকর ঘটনা।